আমার টিকটক অ্যাকাউন্ট ব্যান হয়েছে, আমার টিকটক অ্যাকাউন্ট কি কারণে ব্যান হয়েছে এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই কথাগুলো শেয়ার করব। আর হ্যাঁ, এই ভিডিও থেকে আপনারা সচেতন হয়ে যাইতে পারবেন কি জন্য, আপনি যদি এই নিয়ম কানুনগুলো না মেনে চলেন আপনার টিকটক অ্যাকাউন্টটা আমার টিকটক অ্যাকাউন্টের মতো ব্যান হয়ে যাবে। আর শুধু টিকটকে আমার টিকটক অ্যাকাউন্ট ব্যান হয় না, ইদানিং দেখতেছেন আপনারা অনেক বড় বড় সেলিব্রিটিদের অ্যাকাউন্ট ব্যান হয়ে যায়, যাদের অ্যাকাউন্টে 1 মিলিয়ন 5 মিলিয়ন ফলোয়ার থাকে সেই আইডিগুলো কিন্তু ব্যান হয়ে যায়। টিকটক কাউকে ছাড় দিবে না, আপনি যদি কমিউনিটি গাইডলাইন অমান্য করেন আপনার টিকটক অ্যাকাউন্টটা যে কোনো মুহূর্তে ব্যান করে দিবে। যেমন এত বড় সেলিব্রিটি ওমর ভাইয়ের টিকটক অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে, আরও কিছু কিছু অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে আপনারা দেখতেছেন, ঠিক আছে। তো আপনার যদি এই নিয়ম কারণগুলো এখন থেকে না মেনে চলেন আপনার টিকটক অ্যাকাউন্টটা যে কোনো মুহূর্তে ব্যান হয়ে যাবে। এখন আসেন আমার টিকটক অ্যাকাউন্টটা কী জন্য ব্যান হয়েছে, আর ব্যান যখন হবে তখন আপনি বুঝতে পারবেন যে কেন আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়েছে। হ্যাঁ, ও আপনার আগে আপনার ভিডিওতে ওয়ার্নিং আসবে, তারপর আপনার অ্যাকাউন্টে ওয়ার্নিং আসবে, এরপর আপনার অ্যাকাউন্টটা পারমানেন্টলি ব্যান করে দেবে। তো আমি কিছু ভিডিও তৈরি করছি যেগুলো কমিউনিটি গাইডলাইনের বাইরে, এই জন্য মূলত আমার টিকটক অ্যাকাউন্টটা ব্যান করে দিছি। তো সেই ভিডিওগুলো হলো আমি কিছু যে পাবলিক প্লেসে ভিডিও বানাইছি, আমার পিছনে অনেক লোকজন ছিল, আর এরপরও হয়েছে আমি রেল লাইনের মাধ্যমে ভিডিও বানাইছি, যেখানে রেলগাড়ি চলে সেই রেল লাইনের মাধ্যমে ভিডিও বানাইছি। রেল লাইনের মাধ্যমে ভিডিও বানানো নিষিদ্ধ, কি জন্য রেল লাইনের মাধ্যমে অনেকজন ভিডিও বানাতে যাও যে ঝুঁকি নেই, পিছন থেকে রেলগাড়ি আসে, এভাবে অনেক মানুষ মারা গেছে, এই বিষয়ে কিন্তু টিকটকের অনেক মামলাও খাইছে, তাই রেল লাইনে ভিডিও বানানো নিষিদ্ধ। তারপরে আমি যে রাস্তার মাধ্যমে ভিডিও বানাইতেছি পিছন থেকে গাড়ি ঘোড়া আসতেছে, হ্যাঁ ওই ভিডিওগুলো কিন্তু কমিউনিটি গাইডলাইনের বাইরে, এরকম ভিডিও বানানো যাবে না, ওগুলো রিক্স মানে ভিডিও হয়ে যায়, ঠিক আছে। তো এই ধরনের ভিডিওগুলো বানানোর কারণে আমার ওই ভিডিওগুলোতে মানে ইয়ার্স ওয়ার্নিং আসছে, ওয়ার্নিং আসার হওয়ার আমার টিকটক অ্যাকাউন্টে ওয়ার্নিং আসছে, তারপর পারমানেন্টলি ব্যান হয়ে গেছে। অবশ্যই আপনারা এই নিয়মগুলো মেনে চলবেন, পাবলিক প্লেসে টিকটক ভিডিও বানাবেন না, রেল লাইনে ভিডিও বানাবেন না, পিছন থেকে গাড়ি ঘোড়া আসতেছে এরকম ভিডিও বানাবেন না, এবং দা ছুরি চাকু এগুলো নিয়ে ভিডিও বানাবেন না, কাউকে হ্যারাসমেন্ট করে ভিডিও বানাবেন না, রোস্টিং করে ভিডিও বানাবেন না, শুয়ে শুয়ে ভিডিও বানাবেন না, খালি গায়ে ভিডিও বানাবেন না। ভিডিওর ভিতরে 15 বছরের নিচে কোনো যদি ছেলে মেয়ে থাকে তাদেরকে আনবেন না, হ্যাঁ এটা সম্পূর্ণ কমিউনিটি গাইডলাইনের বাইরে। এবং যে কোনো রিস্ক জাতীয় ভিডিও তৈরি করা যাবে না, রক্ত লাগাই ভিডিও তৈরি করা যাবে না, এরপরে আরও অনেকগুলো কারণ আছে, মারামারি করে ভিডিও তৈরি করা যাবে না, এরপরে কোনো কিছু থেকে লাভ দিয়ে পানির ভিতরে পড়া, জাপ দিয়ে পড়া, ফুল থেকে জাপ দিয়ে পানির ভিতরে পড়া, এই ধরনের ভিডিও বানানো যাবে না, এগুলো সম্পূর্ণ কমিউনিটি গাইডলাইনের বাইরে। আরও অনেকগুলো কারণ আছে, আমি এই বিষয়ে কিন্তু আরেকটা ভিডিও দিছিলাম আমাদের এই চ্যানেলে, সেই ভিডিওটা আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো এই যে এই কারণগুলোর কারণে মূলত আপনার টিকটক অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। তো হয়তো আপনারা অনেকে ভাবতে পারেন যে রিয়াদ ভাই আপনার প্রায় 7 লক্ষের মতো ফলোয়ার হয়েছে, আপনার টিকটক অ্যাকাউন্টটা ব্যান হয়েছে, আপনাকে কষ্ট লাগতেছে না? ভাই কষ্ট বলতে কি, আমি তো টিকটকে আসছি যে বেশি দিন হয় নাই, অল্প কিছুদিন হয়েছে, অল্প কিছুদিনের ভিতরে আপনাদের ভালোবাসায় এত ফলোয়ার হয়ে গেছে। আমাদের ইনশাল্লাহ যদি ফলোয়ার হইতে বেশি সময় লাগবে না, কি জন্য আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে, আদার্স অ্যাপসে আমাদেরকে অনেক মানুষের চিনে, এবং টিকটকে আমাদেরকে সবাই চিনে, বাংলাদেশে টিকটকের টাইগার গ্রুপ তো সবাই চিনে, আর টাইগার গ্রুপের অনার হয়েছে আপনাদের টাইগার রিয়াদ ভাই। তো সেখানে টাইগার রিয়াদ ভাই আইডি করতে বেশি সময় লাগবে না, 1 মাসের ভিতরে একটা আইডিতে 1 মিলিয়ন ফলোয়ার হওয়া কোনো বিষয় না, সেই বুদ্ধি সে টেকনিক্যাল আপনাদের টাইগার রিয়াদ ভাইয়ের মানে মাথার ভিতরে আছে। আর অবশ্যই যারা টাইগার গ্রুপে জয়েন্ট হয়েছেন আপনাদের ভিডিও ইনশাল্লাহ প্রচুর ভাইরাল হয়েছে, আপনাদের টিকটক অ্যাকাউন্টে প্রচুর পরিমাণ লাইক ভিউ হয়েছে, আপনাদের জন্য দোয়া করি আপনারা আরও এগিয়ে যান, সবাই টাইগার গ্রুপ নিয়ে বেশি বেশি করে পরিচালনা করেন। আর যারা নতুন করে আমার ভিডিও দেখতেছেন এখনও টাইগার গ্রুপ বিষয়ে জানেন না, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আবার যারা টাইগার গ্রুপ বিষয়ে জানেন কীভাবে টাইগার গ্রুপে জয়েন্ট হবেন সেটাও জানেন না, আমার এই চ্যানেলে আমি আরও 2টা ভিডিও দিচ্ছি কীভাবে আপনারা টাইগার গ্রুপে জয়েন্ট হবেন, কীভাবে টাইগার গ্রুপে জয়েন্ট হওয়ার পর ভিডিও ভাইরাল করবেন, কীভাবে আপনারা টাইগার গ্রুপে জয়েন্ট হওয়ার পর ফলোয়ার বাড়াবেন, কীভাবে আপনাদের ভিডিওগুলো ফরিয়ে নেবেন, ইউটিউবের সব কিছু এই চ্যানেলে দেওয়া আছে। তো দোয়া করবেন রিয়াদ ভাইয়ের জন্য। আমি আমার আরেকটা টিকটক অ্যাকাউন্ট খুলছি, সেই টিকটক অ্যাকাউন্টের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিছি, শুধু একটাই লিঙ্ক দিছি, আপনারা শুধু এই লিঙ্কে ক্লিক করে আমার সেই টিকটক অ্যাকাউন্টে গিয়ে আমার আইডিটা ফলো করে আসতে পারেন। যারা যারা ফলো করবেন সবাইকে ইনশাল্লাহ ফলো করে দিব আগের আইডির মতো, আগের আইডি তো আমি টাইগার গ্রুপে সবাইকে ফলো ব্যাক করে দিছি ইনশাল্লাহ। আর টিকটক কিন্তু 10,000 উপর ফলো ব্যাক দেওয়া যায় না, আপনি যাদেরকে ফলো করবেন সর্বোচ্চ 10,000 ফলো করতে পারবেন, এরপর ফলো লিমিট শেষ হয়ে যাবে, আর ফলো করলে ফলো হবে না। তো 10,000 ভাই বোনকে আমি ফলো ব্যাক করে দিব, এখনও যাদের ফলো লাগবে জলদি যাই টিকটক অ্যাকাউন্ট ফলো করে কমেন্ট করে আসেন, আমি সাথে সাথে ফলো ব্যাক করে দিব ইনশাল্লাহ। তো সেই সঙ্গে আমাদের আজকের এই ভিডিওটাই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, আল্লাহ হাফেজ।